ওয়েলকাম টু নাটোবাবুর প্রাইভেট। শুধু নাটোবাবু কেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাইভেট টিউটার তার স্টুডেন্টদের এই কমন এবং ইউনিভার্সালি ফেমাস উক্তিগুলা দিবেই দিবে, নাইলে সে প্রাইভেট টিউটারই না। শোন, পড়া যদি না বুঝিস একবারের জায়গায় 100 বার বলবি, 100 বার বুঝাই দিব, কিন্তু পরের দিন যদি পড়া না পারিস তাহলে কিন্তু খবর আছে। স্যার, আজকে না হোমওয়ার্ক করতে ভুলে গেছি। আজকে কি খাইতে ভুলে গেছো? মাসের 7 তারিখের মধ্যে বেতন লাগবে, একটা দিন যদি লেট হয় পরের দিন কিন্তু আমি টিউশনে ঢুকতে দিব না। আচ্ছা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কে লাগাইছে? স্যার আকবর। কে লাগাইছে? স্যার আকবর। আমি বলতেছি কে লাগাইছে? আকবরই তো মনে হয় স্যার। আমার চেয়ারের মধ্যে চুইংগামটা কে লাগাইছে? বাপে টাকা দিছে, দোকানদারে চুইংগাম দিছে, ভগবানের দাঁত দিছে, চিবে আমার পাছার তলে লাগানোর কুপুদ্ধিটাকে দিছে। কিচ্ছু মনে করবো না, যে ছাড়ছিস বাড়া যা ঘরের থেকে, ঘরের থেকে পারা যায়, কেউ কিচ্ছু মনে করবো না, বাড়া যা ঘরের থেকে। নারী ভুড়ি পৌঁছে গেছে গো, হরামজাদা গুলা নিজেদের পাশায় নাই কন্ট্রোল, আমার পাশার নিচে চুইংগাম লাগাইতে আসছে। প্রাইভেট টিউশন নাকি মাস্টার বাজার? কিরে, তাহলে আজকে কি অঙ্ক দিয়ে শুরু করবো নাকি? কিসের অঙ্ক টঙ্ক স্যার, আজকে কোনো অঙ্ক টঙ্ক হবে না। আচ্ছা রাখি পূর্ণিমা স্যার, রাখি পড়েন। দেন স্যার, হাতটা দেন, রাখি পড়াই। ওরে বাপ রে বাপ, কিরে এগুলো নতুন রাখি নাকি রে? হ্যাঁ স্যার। গিট্টু টিট্টু মারা দেখতেছি। আর স্যার এগুলো একটু পড়ে টরে যায়। হ্যাপি রাখি স্যার, হ্যাপি রাখি, হ্যাপি রাখি, হ্যাপি রাখি স্যার। হ্যাঁ, এবার খাবেন না? হ্যাঁ সেটা তো বুঝতেই পারতেছি, খাওয়াইতে তো হবেই। আচ্ছা বিজন স্যার কি খাওয়াইছে রে স্টুডেন্টগুলো রে? আলুর পরোটা সাথে কোল্ড ড্রিঙ্কস। নে 500, নে এনা তোমার 500। এখান থেকে যাওয়ার সময় দামি রেস্টুরেন্টে ঢুকবি, আর কবজি ডুবাইয়া যা মন চায় খাবি, খায়া দায়া টিস্যু পেপার দিয়ে হাত মুছতে মুছতে বিজন স্যারের ব্যাচের সামনে দিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে সামান্য অল্প একটু পড়ে নেই, অল্প একটু পড়ে ছেড়ে দিব। না স্যার না, আজকে কোনো পড়াশোনা হবে না স্যার। তো কি করবি আজকে স্যার? গান শুনবো। হ্যাঁ স্যার, আমি শুনছি আপনি কি খুব সুন্দর গান করেন। কি যে বলিস না তোরা দূরে, গানটা আমি পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা এত করে বলছিস, বাবা রে বাবা। স্যার আপনার মোবাইল আছে না? হ্যাঁ। এই মোবাইলটা দেন না, ফেসবুক একটু লাইভ করি, মানে দুই চারটা লোক যদি জানতেই না পারে আপনি গান করেন তাহলে কেমন হয়ে যাবে না ব্যাপারটা? কথা তো খারাপ বলিস নাই। আচ্ছা ঠিক আছে, নে কর। আমি আরাম কেদার রাতে বসে দুপানা চাই রে, গরম চাই চুমুক। একটু মোবাইলটা দিতে ভাই। কি করছেন স্যার? তো রূপঙ্কর বাচ্চাকে একটু ব্লক করি, নাহলে গান শেষ করে দেখবো ভিডিও বানায় ফেলাইছে, হু ইজ নাটুবাবু ম্যান। ভরসা কি আরাম দেখ স্যার? কি কথা বলবো বল, আমার মনে হয় রূপঙ্কর বাগচি স্কুল লাইফে খুব টুকলি করতো। কেন রে? নাহলে ক্ষমা চাই দেখে ওই বুক পকেটে চোতা নিয়ে যায়। এটা খুব ভালো বলছিস। আজকাল খুব বাজে খরচা করছো, রাখির জন্য পাহাড়ের 500 টাকা খাওয়ানোর কি দরকার ছিল? শোনো, লেখানো নোটের থেকে পরীক্ষায় যদি 2টা কোশ্চেন কমন না আসে না, তাও স্টুডেন্টরা অত নিন্দা করে না যতটা রাখি পূর্ণিমার দিন কম খাওয়াইলে করে। সামার, কিপটা, পুইটা, সাম্বুস কত উপাধি দিয়ে ফেলা জানো? আমার ভাই মান সম্মান আছে, 500 জায়গায় 1000 খাওয়াবো, তবে এগুলো উপাধি নিয়ে আমি চলতে পারবো না। আচ্ছা রিলেভেলে আমার জব অ্যাপ্লাইয়ের ব্যাপারটা কি হলো? ও হ্যাঁ, ভালো কথা মনে করেছো। আজকালকার যুগে চাকরি পাওয়া কিন্তু খুব ক্লান্তকর প্রক্রিয়া, তবে ঘরে বসে আপনি আপনার পছন্দ অনুযায়ী চাকরি পেতে পারেন। কি ভাবছেন, ইয়ার্কি মাছি না? আন একাডেমি দ্বারা রিলেভেলের প্রার্থী নিশা, শুভম, সার্থক ঠিক এভাবেই চাকরি পেয়েছে। তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল গল্প রয়েছে আমি শোনাচ্ছি। সার্থক বাণিজ্য করতেন, কিন্তু রিলেভেলের মাধ্যমে তিনি সফটওয়্যার ডেভেলপমেন্টের চাকরি পেয়েছিলেন। শুভম ইউপিএসসি প্রস্তুতি থেকে বিরতি নিয়েছিলেন এবং প্রোডাক্ট ম্যানেজমেন্টের চাকরি পান। নিশা 10 বছর পরে বিজনেস ডেভেলপমেন্টে তার কেরিয়ার শুরু করেছিল রিলেভেল দ্বারা। আপনি যদি আপনার কেরিয়ারকে সঠিক পথে আনতে চান তাহলে রিলেভেল হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম আপনার জন্য। সুইগি, ওলা, আপগ্রেডের মতো 200-এর বেশি কোম্পানি রয়েছে যারা রিলেভেলের মাধ্যমে নিয়োগ দিচ্ছে। আর হ্যাঁ, স্থানপ্রাপ্ত প্রার্থীরা রিলেভেল থেকে গুডস পান প্রত্যেক মাসে সেরা 3 জন, আইফোন, ম্যাকবুক, অ্যাপেল ওয়াচ। রিলেভেল এখনো পর্যন্ত 30 কোটি টাকার চাকরি দিয়েছে, আপনি সারা ভারতব্যাপী এই প্রার্থীদের হোর্ডিংও দেখতে পাচ্ছেন। সেলস, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স, এইচআর সহ 18টি বিভাগে পরীক্ষা দিয়ে আপনি চাকরি পেতে পারেন রিলেভেল। কোনো ডিগ্রি নয়, কোনো অভিজ্ঞতা নয়, শুধুমাত্র দক্ষতার জোরে যদি চাকরি পেতে চান তাহলে চলে যান, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আজকেই সাইন আপ করুন। আচ্ছা দীপ। হ্যাঁ স্যার। তোকে অশোকের ধর্মটা মুখস্থ করতে বলছিলাম, করছিস? স্যার কালকে বাড়িতে লোডশেডিং ছিল, একদম পড়াশোনা করতে পারিনি স্যার। লোডশেডিংয়ের জন্য পড়তে পারিস নাই? আমরা জানিস হেরিকেনের আলোতে পড়তাম, তবে একটা হেরিকেনের আলোতে আমরা 10 ভাই বোন মিলা পড়তাম, হেরিকেনের কেরোসিন তেল শেষ হওয়ার আগে তারা ঘুরা করে আমরা পড়া শেষ করতাম জানিস। ছাতা ছিল না, কচু পাতা মাথায় দিয়ে আমরা স্কুলে যেতাম। আর প্রাইভেট টিউটার, ওটা তো বড়লোকদের ব্যাপার স্যাপার রে। বন্ধুদের থেকে রিকোয়েস্ট করে বই ধার করে আনতাম, 2টা দিন রাখতাম, একদিন পড়তাম আর একদিন লেখা রাখতাম পরে পড়ার জন্য জানিস। স্কুলে টিফিন খাইতাম না,
টিচার রুমে দৌড়ায় যেতাম, স্যারের হাতে পায়ে ধরতাম, স্যার অঙ্কটা বুঝায় দেন বুঝায় দেন বুঝায় দেন। স্কুলের ছুটি হইতো তো স্যারের সাইকেলের পিছনে দৌড়াইতাম আমরা, বাড়ি অব্দি চলে যেতাম, স্যার এই অধ্যায়টা বুঝেন একটু বুঝায় দেন। এইভাবে আমরা পড়াশোনা করছি রে স্যার। আপনার জীবনে এত কষ্ট স্যার, আপনার জীবনে এত স্ট্রাগল স্যার, আপনার জীবনে এত স্টোরি। হ্যাঁ রে স্যার, তাই বলে তো আপনি দাদাগিরিতে যেতে পারতেন। দাদাগিরি পড়াশোনা করো ফিরে বিঘি, তুই আগের দিন আসিস নাই কেন? স্যার জ্বর আসছিল। জ্বর সর্দি কাশি, ঠাকুমা গেছে গয়া কাশি, বাড়িতে আসে নাই কাজের মাসি, দাদার বিয়াতে গেছিলাম হাসি খুশি, এগুলো অজুহাত দিলে কিন্তু আমি সিলেবাস শেষ করতে পারবো না। পরীক্ষার আগে বলতে পারবো না স্যার এই অধ্যায় শেষ হয় নাই, ওইটা পড়ার নাই, কি করে পরীক্ষা দেবো, এগুলো কিন্তু অজুহাত দিতে পারবো না। স্যার আপনিও তো আগে সপ্তাহে দুই দিন বাদ দিয়েছিলেন। বিরাট বড় লায়ক হয়ে গেছিস রে তোরা, স্যারের মুখে মুখে তর্ক করে এক থাপড়া মেরে তারপর দাঁত ফাড়া দিব। স্যারের মুখে মুখে তর্ক করে স্যার, বিজন স্যারের কাছে কোনো ছেলে একদিনও টিউশন বাদ দেয় না, এমনকি স্যারও পর্যন্ত টিউশন বাদ দেয় না, জানেন কেন? কেন? কারণ ওই ব্যাচে অনেক মেয়ে রয়েছে স্যার। আমি কি এখানে ম্যাট্রিমনি খুলে বসছি যে তিনটা ছেলে আছে সঙ্গে তিনটা মেয়ে ঢুকাই দেওয়া লাগবে? বেয়াদব পোলাপান নিয়ে পড়ছে টিউশন পড়াইতে। দেখ সিলেবাস কিন্তু আমি কমপ্লিট করাই দিছি, রিভিশনও করাই দিছি, কোশ্চেন পেপার যা যা সলভ করার আমি কিন্তু করাই দিছি, মানে আমার তরফ থেকে যতটা করানো যায় আমি কিন্তু করাইছি। পরীক্ষার আর 20 দিনও বাকি নেই, তো এই কয়টা দিন বাড়িতে মন দিয়ে পড়াশোনা কর, আজকেই লাস্ট টিউশন। আমার মনে হয় তোদের পরীক্ষা ভালো হবে, তোদের যা প্রিপারেশন আছে তোদের পরীক্ষা আশা করি ভালো হবে। স্যার আমরা যদি ভালো রেজাল্ট করি তার 90% ক্রেডিট আপনারই থাকবে। তখন তো সাংবাদিকের সামনে বলবা আমার সাফল্যের পিছনে মায়া প্রকাশনী ভীমরুল প্রকাশনীর হাত রয়েছে। আজ পর্যন্ত কোনো ছাত্র বলছে আমার সাফল্যের পিছনে নাটুবাবু, অমলবাবু, শ্যামলবাবু, বিমলবাবু, যতীনবাবু, বিজনবাবু এদের হাত রয়েছে? আসলে তো তাদেরই হাত থাকে। প্রকাশনী আইসা কয়টা টাকা ধরা দিবে আর বলবে আমার সাফল্যের পেছনে ভীমরুল প্রকাশনী, মায়া প্রকাশনীর বিরাট বড় হাত রয়েছে। বেইমানের দল সব। তোর বাড়ি কই? কোচবিহার। তো তোর বাড়ি? কোচবিহার। তুই কই থাকিস? কোচবিহার। যদি মাধ্যমিকে র্যাঙ্ক করিস, যদি কোনো সাংবাদিক ফোন করে বলে কোচবিহারের মতো জায়গা থেকে, দেবে তো কেমন লাগছে একেবারে মেধা তালিকার পঞ্চম স্থান কোচবিহারের মতো একটা জায়গা থেকে একেবারে মাধ্যমিকে, কোচবিহারের মতো জায়গা থেকে মাধ্যমিকে পঞ্চম র্যাঙ্ক করেছো, কেমন লাগছে? ডিরেক্ট ফোন কাটবি, ডিরেক্ট ফোন কাটবি। কোচবিহারের মতো জায়গা থেকে মানে, কোচবিহারের মতো জায়গা থেকে মানেটা কি? হোয়াট ডু ইউ মিন? কোচবিহারের কি স্টুডেন্টরা শালপাতায় লেখে, প্রাইভেট টিউটর কি মাঠে ঘাস কাটে, স্কুলে কি বিড়ি বান্দা শেখানো হয়? কোচবিহারের মতো জায়গা থেকে মানেটা কি? হোয়াট ডু ইউ মিন? যাই হোক, কন্ট্রোভার্সি চাই না, রেজাল্ট কথা বলবে, রেজাল্ট কথা বলবে, ঠিক আছে? প্রত্যেকবারের মতো রেজাল্ট কথা বলবে, মনোযোগ দিয়ে পড়াশোনা কর, পরীক্ষায় ফাটা দিতে হবে, বেস্ট অফ লাক, বেস্ট অফ কোটি। চল টাটা, দেখা হবে পরীক্ষার পরে। আর 2 মিনিট বাকি, তারপরে কথা নিব। বাস 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 বাস, বন্ধ কর বন্ধ কর, এত সময় দেওয়া যাবে না দেখি। কি গুগল লিখছিস? এক চ্যাপ্টার 3 দিন পড়াইছি আমি, রিভাইজ করাইছি, তারপরে এই হ্যালিটা কি লিখছিস? হাতে দিকে হাতে হাতে আধা ঘন্টায় লেখছে। তোর বাপকে কই থিয়েটারে জয়েন করে দিতে, সিনেমা সিরিয়ালে চান্স পাবি, এত ওভার অ্যাক্টিং, এত লুচ্চা বেয়াদব পোলাপান আমি আমার লাইফে দেখি নাই। প্রিপারেশন ঠিকঠাক তো তোদের? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই যে প্রশ্ন, 1 ঘন্টা সময়, ফুল কমপ্লিট চাই আমার, ঠিক আছে? শুরু করে দে, দেরি করিস না, আর আমি একটু উপর থেকে আসতেছি। হ্যাঁ তোরা লিখতে থাক, এখনই আসবো আমি। তুই কি স্যার এখন এত ঘন ঘন উপরে যায় কেন রে? স্যার নতুন বিয়া করছে, রোমাঞ্চেরও তো একটা ব্যাপার আছে নাকি? ও
স্যার স্যার ইস্যু পাইছে হবে না স্যার ইস্যু পাইছে স্যার বলছি না প্রাইভেটে ঢোকার আগে করে আসবি আমার ব্যাচে ইস্যু হবে না স্যার খুব ইস্যু পাইছে স্যার এটা কি স্যার গাড়া দিলেন কে ঢোকায় বেচায় রাখো তাও যেতে দিব না স্যার আর পারতেছি না স্যার স্যার সেই ইস্যু হয়েছে স্যার ঠিক আছে যা আচ্ছা স্যার স্যার ওনা ইস্যু চাপায় ওর গার্লফ্রেন্ডের মেসেজে রিপ্লাই দিতে গেছে তাই নাকি হ্যাঁ এক ঘন্টার মধ্যে রিপ্লাই না দিলে বলে ব্রেকআপ হয়ে যাবে ওর ভাবেন স্যার কেমন চেঙ্গি ওটা কি ইস্যু হইল হ্যাঁ স্যার আমার কপালে কি বোকাডাস লাগে নাকি শোনো এই হিসু চাপায় যার মেসেজের রিপ্লাই করতেছো না একদিন সেই তোমার আবেগের উপরে হিসু করে দিয়ে চলে যাবে যদি পয়সা না কামাইতে পারো মনোযোগ দিয়ে পড়াশোনা করো চাকরি বাকরি পাও লাখ লাখ টাকা কামাও এক ঘন্টা কেন এক বছর ওয়েট করবে মেসেজের রিপ্লাইয়ের জন্য পরের দিন হোমওয়ার্কটা ঠিকঠাক করে আনিস ফাঁকি মারিস না আর মাসে তো 10 তারিখ হয়ে গেল রে বেতন ফেতন দিবি না নাকি কেউ কেটে দিবি কি হ্যাঁ স্যার আনছি তো এই বাহ স্যার 50 টাকা কম আছে স্যার খরচা হয়ে গেছে স্যার মাফ করে দেন ওরা যে কী করিস না ঠিক আছে সত্যি কথা বলছিস যখন মাফ করে দিলাম এই দীপ পয়সা কই দীপ বেতনটা দে সামনের মাসে দিয়ে দেবো স্যার 6 মাস ধরে শুনতেছি সামনের মাসে দিয়ে দিব সামনের মাসটা কবে আসবে বাবার ব্যবসা প্রায় ডুবেই গেছে মা চাপাচারি পরে বাসা বাড়িতে কাজ করে এমনও কিছুদিন যায় ঔষধ ভাত খেয়ে দিন কাটাই আপনি কি বুঝবেন স্যার আমাদের ফ্যামিলির জ্বালা ধরে ফেলছি নাটক করতেছে এগুলো নাটক করার কোনো দরকারই নেই টিউটারের টাকা মারা এটা হচ্ছে স্টুডেন্টদের স্বভাবগত অধিকার আমি কম মারছি রে আমি কম মারছি আমি যেই টিউটারের টাকা মারছি না ওই টিউটারের মেয়ের সাথে ডেটিংয়ে গেছে ওই টাকা দিয়া আমার লেভেলই আলাদা ছিল এগুলো কোনো ব্যাপার না আর তোদের সাথে কি আমি টিচারের মতো মিশি রে ভাই তোদের সাথে বন্ধুর মতো মিশি বল কইলা কী ব্যাপার একটু গল্প করি কি প্রেম টেম করতেছিস নাকি হ্যাঁ গার্লফ্রেন্ডের পিছনে খরচা করছিস সব টাকা খরচা করছিস লজ্জা পাইতেছে তাই দেখ লজ্জা পাইতেছে তাই তো গার্লফ্রেন্ডের পিছনে খরচা করছিস তাই তো হ্যাঁ কি না বল হ্যাঁ স্যার 6 মাসে 6,48,400 টাকা টোটালটা খরচা করে ফেলেছিস হ্যাঁ স্যার মেয়েদের যা ডিমান্ড রেস্টুরেন্টে গেলে খরচা জামা কাপড় কিনে দাও তার খরচা মোবাইলে রিচার্জ করে দাও তার খরচা আর কানের দুল কিনে দাও ওটা তো মেয়েদের মানে বারোয়ারি ভাই না আরও যে কত কত মানে শখ আছে ওদের আপনি ধরতেই পারবেন না স্যার আর এই 4,800 টাকা পুরোটাই শেষ স্যার মানে এখন নিজের মানে একটা বিড়ি খর টাকা নেই স্যার সর্বনাশ খুব প্যাথেটিক সিচুয়েশন তোর 4,800 টাকা তো গার্লফ্রেন্ডের পিছনে খরচা করছিস না এবার একটা বাবাকে ফোন কর কেন স্যার 6 মাস ধরে যে খাটনি করে আমি পড়াইছি ফিসটা তো না নিয়ে আমি ছাড়বো না এই যে একটু আগে বললেন আপনি বন্ধুর মতন আমাদের অভিনয় কি তুমি একাই করতে পারো শোনো নেতা মন্ত্রীর পেছন আর নাটুবাবুর টিউশনের বেতন নেতা মন্ত্রীর পেছন আর নাটুবাবুর টিউশনের বেতন কেউ মারতে পারে না পড়া কিরে আজকে তো মাধ্যমিকের রেজাল্ট দিল হ্যাঁ স্যার ওটাই দেখাতে এসেছি আরে রেজাল্ট বের করতে হবে না তোদের হাসি মুখ দেখেই পাওয়া যাইতেছে তোরা ভালো রেজাল্ট করছিস তো যাই হোক আজকে তো এই নাটুবাবুর টিউশনে তোদের লাস্ট দিন তো আজকে কয়েকটা কথা বলি হ্যাঁ এই নাটুবাবুকে ভুলে গেল এই কথাগুলোকে বলিস না শুধু একটা কথাই বলবো জীবনটাকে শুধু নাম্বারে আবদ্ধ করে দিস না ভাই উত্তরপত্রে ঠিকঠাক বমি করে লুটশিট ভরিয়ে দিয়ে বাপমার মুখে হাসি ফুটিয়ে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের নাম্বার মার্কশিট এনে দিয়ে পাড়া প্রতিবেশীকে মিষ্টি খাইয়ে বাড়ির প্রেশারে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সায়েন্স নিয়ে শুধু একটা কথাই বলবো জীবনটাকে শুধু নাম্বারে আবদ্ধ করিস না এই নাম্বারের নেশা না গাজার নেশার থেকেও ডেঞ্জার আজকে যেই ছেলেটা 97% মার্কস পেয়ে হাসছে না কালকে যাতে সে 65% মার্কস আসলে মনের দুঃখে পৃথিবী ত্যাগ করার সিদ্ধান্ত না নেয় বললাম না নাম্বারের নেশা সত্যি কথা বলতে মাধ্যমিকের রেজাল্ট না বাপ মাকে খুশি করা আর কয়েকটা হারামি আত্মীয় স্বজনের মুখ বন্ধ করা ছাড়া জীবনে খুব একটা কাজে আসে না দেখবি আজকে যে ছেলেটা টেনে টুনে মাধ্যমিক পাশ করেছে কালকে তারই বানানো কোনো বড় কোম্পানিতে যে 95% মার্কস পেয়েছে সে অ্যাজ এ এমপ্লয়ি জব করছে যে টেনে টুনে পাশ করেছে সে তাকে বেতন দিচ্ছে দেখ আমি জানি তোরা প্রত্যেকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিস আমি তোদের ডিমোটিভেট করছি না শুধু জীবনের পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষার মধ্যে ফারাকটা বোঝানোর চেষ্টা করছি আরে ভাই সিলেবাস তো সব টিচারই কমপ্লিট করে দেয় কিন্তু সিলেবাসের বাইরে জীবনটাকে কমপ্লিট করার উপদেশ খুব কম টিচারই দেয়
ভালো থাকিস, নাটুবাবুকে ভুলে যাস, বাট এই কথাগুলোকে ভুলিস না, জীবনটা একটু হলেও সুন্দর হবে। নাটুবাবুর নলেজ ছিল প্রচুর, বাট স্টুডেন্ট ছিলেন খারাপ, সেই কারণেই হয়তো খারাপ স্টুডেন্টদের উইক পয়েন্টগুলো তার থেকে ভালো কেউ বুঝতো না। আসলে কী বলুন তো, সব ভালো স্টুডেন্ট কিন্তু ভালো টিচার হতে পারে না, আবার ভালো টিচার হওয়ার জন্য ভালো স্টুডেন্ট হওয়াটা আবশ্যক নয়। আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো এরকম নাটুবাবুর মতো কোনো না কোনো প্রাইভেট টিউটর রয়েছেন, যারা সিলেবাসের বাইরেও জীবনের মূল্যবোধ শিখিয়ে গেছেন, এবং সেই মূল্যবোধের মূল্যায়ন কোনো মার্কশিটের নাম্বার দিয়ে ধার্য করা যায় না।